শ্রীগুরু সংঘের আদর্শ ও উদ্দেশ্য পর্ব তিন। আমাকে প্রাতকালে ও সন্ধ্যাকালে স্মরণ করিলে কি কোনো প্রার্থনাদি জানাইলে তাহা সহজ হয়, কারণ ওই সময় আমার মন জগৎ ব্যাপিয়া থাকে। ভগবান শ্রীগুরু সর্বত্র, সুতরাং জীব জগতের সেবাই ধর্ম। ভগবান ও শ্রীগুরু জীবজগতের অক্লান্ত সেবক। শ্রীগুরু হইতে শ্রীগুরুর নাম বড়। সর্বধর্ম সমন্বয় ও অসাম্প্রদায়িকভাবে ধর্মের বিস্তারই আমার লক্ষ্য। শ্রীনাম সাধনে শ্রীগুরুর কৃপা লাভ হয়। শ্রীনাম শ্রীগুরুর বদন কমলে সর্বদা বিরাজমান। সর্বদা শ্রীগুরুর নাম করো, আমি তোমাদের নিকটেই আছি ও থাকব। জীবের সেবাই আমার সেবা। আমি ভক্তের হৃদয়ে সর্বদা থাকিব ও আছি। শ্রীগুরু সংঘ আমার প্রাণ। শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব। গৃহলোকের দরদ বুঝিবার জন্যই এবারে এই ধরাধামে আমার আগমন। সংসারী লোকের নিত্যশান্তির জন্যই শ্রী শ্রী ভগবত কৃপায় এইবারে জন্মগ্রহণ করিয়াছি। আমার কোনো উপদেশেই তো সংসার ত্যাগের উপদেশ নেই, তবে প্রকৃত সংসার চালাইবার উপদেশ আছে। যাহারা শ্রীগুরু সংঘের জন্য প্রাণ দিয়া কাজ করিবে, আমিও তাহাদের জন্য ইহকাল পরকালে প্রাণ দিব। যে আমার সেবা পূজা নিয়মিতভাবে করে, আমি তাহার সঙ্গ ছাড়া হইয়া একদিনও থাকিব না। আমি চাই ধর্মের মধ্য দিয়া এই অধঃপতিত জাতিকে উঠিয়া তুলিতে, এদের মধ্যে সেই ঋষিযুগের মহান আদর্শগুলিকে ফুটিয়ে তুলিতে, সেই যুগের ঋষিদের মতো মানব জাতিকে শ্রেষ্ঠ দান আত্মার স্বরূপ দান করিতে। শ্রীগুরু প্রদত্ত শ্রীনাম যেখানে হয় আমি সেখানেই বিরাজিত থাকি। ভক্ত হৃদয় আমার আসন, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণাধিক, ভক্তভিন্ন আমি থাকি না। সৎলোক গঠন করা এবং অন্যান্য লোককে সৎপথ চিনাইয়া দিবার জন্যই শ্রীগুরু সংঘ গঠিত হইয়াছে। প্রতি দেশে, প্রতি স্থানে, প্রতি শহরে, বন্দরে এই সংঘকে সুপ্রতিষ্ঠিত করিয়া দ্বারে দ্বারে, ঘরে ঘরে, সংসারে সংসারে ইহার বাণী প্রচার করিতে হইবে, ইহাই আমার ঐকান্তিক বাসনা। ত্যাগী ও গৃহী আমার উভয় হস্ত। তোমরা আশ্রয় নিয়াছ আমার ইচ্ছাকে রূপ দিবার জন্য। গৃহ ও সন্ন্যাসীর শুভ সম্মিলনেই মহাকল্যাণ হইবে। আমি চিরকাল আছি ও চিরকাল থাকিব। আমার যে নিন্দা করে সে আমার অত্যন্ত আপন। নিন্দাকারীকে আমি ভালোবাসি, সে সুখে শান্তিতে থাকুক। এই জগতে যাহারা ধর্মপিপাসু এবং পরোপকারী তাহারাই আমার প্রাণ। আমি এবারে কাহাকেও ভুলিতে আসি নাই। তোমাদের জঠর যন্ত্রণা হইতে উদ্ধার করার জন্য এবারে তাহার প্রেরিত হইয়া তোমাদের দ্বারে দ্বারে আসিয়াছি। আমি ভক্ত সঙ্গে চিরকাল আছি ও থাকব। জীব সেবা হইতেছে আমার সর্বাপেক্ষা প্রিয়। আমার জীবনের প্রধান ব্রতই হচ্ছে জীব সেবা। যেখানে জীব সেবা হয় সেখানে আমি আনন্দিত থাকি। যে আমাকে ডাকে এবং জানিতে চেষ্টা করে সে আমাকে স্বরূপে পাইতে পারে। হাতে কাজ করো, পায়ে হাঁটো, মুখে কথা বলো, চোখে চতুর্দিক দর্শন করো, মনে মনে আমাকে স্মরণ করো। যে কোনো ভাগ্যবান এইরূপ যদি স্মরণ করিতে পারে সে আমাকে পায়। এই দুইটি পথ মনের সহিত অবলম্বন করিয়া চলিতে পারিলে ভগবান শ্রীগুরুর স্বরূপ দর্শন করিতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়।